Bismillahirrahmanirrahim. TM Electronics এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অনেকেই আমাদের কাছ থেকে সোলারের বড় সাইজ আইপিএস এর তথ্য জানতে চান যে সোলার থেকে অনেক কিছু চালাবো, যেমন টিভি, ফ্রিজ, ল্যাপটপ, ডেস্কটপ, ওয়াটার পাম্প, 5-7টা ফ্যান, লাইট, অর্থাৎ একটা বাসাত এ টু জেড, অথবা কোনো বড় শপিং মল, শপিং সেন্টারে বা কোনো হচ্ছে বিগ বাজারে, এই টাইপের যে শপিং মলগুলো আছে, বিশেষ করে কাপড়ের দোকান যেগুলো আছে, সেগুলোতে হিউজ পরিমাণে লাইটিং ইউজ করা হয়, হিউজ পরিমাণে ফ্যান থাকে, বা কোনো অফিস সেগুলোতে হিউজ পরিমাণ লোড থাকে। এক কথায় যেখানে 1200-1500 ওয়াট লোড আছে সেখানকার জন্য এই সোলার আইপিএসটা স্পেশাল। এখন আমি যে মেশিনটা নিয়ে কথা বলতেছি এটার মডেল হচ্ছে মাইক্রোটেক 2335-24 ভোল্ট, অর্থাৎ দুইটা ব্যাটারি লাগবে এটার সঙ্গে। এই প্রোডাক্টটা 2035 VA, এটাতে 1440 ওয়াট লোড দিতে পারবেন। এই প্রোডাক্টটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বড় ভাই নিচ্ছেন পারভেজ আলম ভাই লাকসাম কুমিল্লা থেকে। এই প্রোডাক্টটি নিচ্ছে। এই প্রোডাক্টটির দাম হচ্ছে 74,500 টাকা। উনি আমাদের কাছে 2000 টাকা কুরিয়ারে অ্যাডভান্স করেছে, বিকাশে অ্যাডভান্স করেছে, বাকি টাকাটা কুরিয়ারে দিয়ে প্রোডাক্টটা উঠায় নেবে। তো এই মডেলের সঙ্গে আপনারা সোলার ব্যবহার করতে পারবেন 1600 থেকে 2000 ওয়াট, সর্বনিম্ন 1200 ওয়াট ব্যবহার করতে হবে, 24 ভোল্টের সোলার প্যানেল লাগবে। তবে এটাতে 2000 ওয়াট সোলার প্যানেল যদি ব্যবহার করেন তাহলে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত আপনার বিদ্যুৎ ছাড়াই নন স্টপ চলবে, মিনিমাম 1000 ওয়াট ব্যবহার করতে পারবেন। এরপরে বিকেল 5টার পর থেকে আপনি যদি বিদ্যুৎ থাকে সে অটোমেটিকলি বিদ্যুৎ থেকে নিবে, বিদ্যুৎ চলে গেলে সে ব্যাটারি থেকে নিবে। এখন রাত্রে বিদ্যুৎ চলে গেছে, ব্যাটারি ইউজও হয়ে গেছে, ধরেন 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ দিবে, এরপরে যদি বিদ্যুৎ আসে তাহলে সে কারেন্ট থেকেই চার্জ নেবে। অর্থাৎ এই মেশিনটি 4-in-1, প্রথমে সে সোলার থেকে চার্জ নেবে, দ্বিতীয়ত সে হচ্ছে কারেন্ট থেকে চার্জ নেবে, যদি সোলার থাকে সেক্ষেত্রে সোলার থেকে চার্জ এবং আউটপুট দুটোই দিবে, সূর্য চলে গেলে সে কারেন্ট থেকে ব্যাকআপ দিবে, কারেন্ট চলে গেলে সে ব্যাটারি থেকে ব্যাকআপ দিবে, টোটালি অটোমেটিকলি সে সেট আপ করে নেবে, আপনাকে হাত দেওয়ার প্রয়োজন নাই, সে অটোমেটিকলি এটাকে কনভার্ট করে নেবে। যার কারণেই মাইক্রোটেক সেরা, বিশ্বের নাম্বার 1 কোম্পানি মাইক্রোটেকের তৈরি করা এই সোলার পিসিও মডেলটি আপনি নিঃসন্দেহে নির্ভাবনায় ব্যবহার করতে পারেন। আমি আবারও বলছি এটির মডেল হচ্ছে 2335, এটা 24 ভোল্টের মেশিন, এটার বর্তমান বাজার মূল্য আমরা আমাদের কাছ থেকে পাচ্ছেন 25,900 টাকায়। 25,900 টাকায় এই সোলার আইপিএসটি আমার কাছ থেকে অ্যাভেলেবল নিতে পারবেন। যারা অর্ডার করতে চান ডিসক্রিপশন দেওয়া নাম্বারে 9:00 থেকে 7:00 মধ্যে অর্ডার করবেন। সুপ্রিয় দর্শক, ব্যস্ততার কারণে অনেক সময় ফোন রিসিভ করতে পারি না, দয়া করে ধৈর্য হারাবেন না, দয়া করে দ্বিতীয়বার আবার ট্রাই করবেন, অথবা বিকল্প নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলোতে ফোন দিবেন। যারা কমেন্টস করে অর্ডার করতে চান তাদেরকে আমরা হয়তো রিপ্লাই দিতে দেরি করি, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী, দয়া করে ফোন দিয়ে তথ্য জেনে নেবেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিতে চাচ্ছি, আমি মুফিদুল ইসলাম। তার আগে আপনাদের আইপিএসের পিছনে কিছু সেটিংগুলো আপনাদেরকে একটু দেখা দিই। প্রথমে আমি এই সামনের সেটিংটা দেখাবো। এই যে সামনে আমি সেটিংটা দেখেন, এটা ডিজিটাল ডিসপ্লে, অলরেডি রান হয়ে গেছে, রান হলে দেখেন এখানে লাইট পাবেন। তো আমি এটাকে আপনারা একটু আউটপুট দিয়ে আপনাদেরকে দেখাই। এই যে আমি একটি লাইন দিয়েছি, এই যে আমি এখন 400 ওয়াট লোড দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি পিছনের আউটপুটের চিত্রটি একটু দেখাবো যে এখানে পিছনে কী কী সেটিংগুলো আপনারা সাধারণত পেয়ে যাবেন। দেখুন, এটা হচ্ছে সোলার প্যানেলের সংযোগ, এখানে সোলারে পজিটিভ, এখানে সোলারে নেগেটিভ দিবেন, এটা হচ্ছে আউটপুট সকেট, এখানে কী টাইপের ব্যাটারি ব্যবহার করতে পারবেন সেই কথাগুলো এখানে লেখা আছে, অর্থাৎ 100 অ্যাম্পিয়ার থেকে 230 অ্যাম্পিয়ারের ব্যাটারি পর্যন্ত ব্যবহার করতে পারবেন, এখানে 12 ভোল্টের দুটি ব্যাটারি প্রয়োজন সেই কথা লেখা আছে। এটা হচ্ছে রিসেট সুইচ, যে কোনো কারণে যদি এটি হ্যাং হয়ে যায় এটাতে ক্লিক করলে এটা আপনার রিসেট হয়ে যাবে। এটা কুলিং ফ্যান, এখানে বেশ কিছু সেটিং আছে, তার আগে আপনাদেরকে এই মডেলটি ক্লিয়ার করতে চাই। এখানে 2335-24 ভোল্ট এই কথাটা লেখা আছে, এইটিতে আপনারা কত ভিএ সে কথা লেখা আছে, এটা হচ্ছে 2035 VA, 1440 ওয়াট সুন্দরভাবে লেখা আছে। এরপর আপনারা কিউআর কোড স্ক্যান করে এর ওয়েবসাইটে যে বাকি ডিটেলস যদি জানতে চান সব কিছুই জানতে পারবেন। এই প্রোডাক্টটি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা হয়েছে, এখানে বেশ কিছু সেট আপ আছে, সেই সেট আপগুলো আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, এখানে প্রথমে যে বিষয়টা আছে সেটা হচ্ছে মুড, এটি হচ্ছে স্মার্ট মুড আর হচ্ছে নর্মাল মুড।
সাধারণত আপনারা এটা নর্মাল মোডে ব্যবহার করবেন, তাহলে আপনারা আউটপুটটা সঠিকভাবে পাবেন। এরপরে আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে স্ট্যান্ডার্ড আর নর্মাল, অর্থাৎ আপনার ইনপুট ভোল্টেজটা কী রাখতে চান। ইনপুট ভোল্টেজটা আপনারা নর্মাল রাখবেন অথবা স্ট্যান্ডার্ড রাখবেন, কোনো সমস্যা নেই, যে কোনোটাই করতে পারেন। আমরা কলম দিয়ে বা কোনো কিছু দিয়ে এটা অন এসে এই সুইচগুলো এভাবে অন অফ করতে পারি। এখানে চার্জিং যদি বিদ্যুৎ বেশি যায় সেক্ষেত্রে হাই চার্জিং দিয়ে রাখবেন। এখানে আরেকটি ব্যাপার হচ্ছে চার্জিং গ্রিড, আপনি যদি মনে করেন যে শুধু সোলার থেকে চার্জ দিবেন তাহলে এই যে চার্জিং ডিজেবল করে দিবেন, আর যদি কারেন্ট এবং সোলার দুটোই চান সেক্ষেত্রে এখানে এনেবল করে দিবেন। আমি এনেবল করে দিয়েছি। এখানে চার্জিং কারেন্ট আপনারা যদি বেশি লোডশেডিং হয় সেক্ষেত্রে হাই করে দিয়ে রাখবেন, তাহলে দ্রুত চার্জ হয়ে যাবে, অর্থাৎ ফাস্ট চার্জিং কাজ করবে। এই ছিল সেট আপ, আশা করছি আপনারা টোটাল সেট আপটি বুঝতে পেরেছেন। এখানে দেখতে পাচ্ছেন দুটি ব্যাটারি লাগিয়েছি, এইটাকে আমরা বলি সিরিজ সংযোগ, অর্থাৎ প্রথম ব্যাটারির নেগেটিভ, দ্বিতীয় ব্যাটারি পজিটিভ, এটি আমরা একটি করে নিয়েছি। তাহলে থাকলো দুটি টার্মিনাল, একটা পজিটিভ প্রথম ব্যাটারির, দ্বিতীয় ব্যাটারি নেগেটিভ। জাস্ট আমরা আইপিএসে সংযোগটি ঠিক এইভাবেই দিয়েছি। এই ছিল সংযোগ, এটা হচ্ছে রিমসো কোম্পানির টিউবুলার ব্যাটারি, খুবই কোয়ালিটিফুল ব্যাটারি, যার ফলে এই ব্যাটারিগুলো টিকসই অনেক ভালো হবে। এগুলো আমি ব্যাটারিটা আমার জায়গা কমের কারণে আমি এদিক করে রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন না, ঠিক এই পাশে দেখেন নামগুলো লেখা আছে, এই যে রিমসো কোম্পানির টিউবুলার ব্যাটারি, এগুলো হচ্ছে 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি। এই ব্যাটারিগুলো বর্তমান 24,900 টাকা করে দাম, আপনারা চাইলে এই রিমসোর টিউবওয়েলের ব্যাটারিগুলো ব্যবহার করতে পারেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আমি টি এম মফিদুল ইসলাম, টি এম ইলেকট্রনিক্স নাটোর। আল্লাহ হাফেজ।